আপনারা যারা ফেসবুকে কাজ করে থাকেন তারা অবশ্যই জানেন ফেসবুক মনিটাইজেশন অন করার জন্য আপনাদের কিন্তু একটি ব্যাংকের সুইফট কোডের প্রয়োজন হয়ে থাকে। এই সুইফট কোডের মাধ্যমে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেসবুকের কাছ থেকে যে টাকাটি আপনারা আর্নিং করেন সেই টাকাটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসে। তো বন্ধুরা, কিভাবে আপনি আপনার মনিটাইজেশন অন করার সময় এই সুইফট কোডটি পাবেন সে সম্পর্কিত আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ এই বিষয়টি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো যে কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সুইফট কোড বের করবেন এবং খুব সহজেই সেটি কিভাবে করতে পারবেন সেই সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। লাস্ট পর্যন্ত দেখলেই কেবলমাত্র এই সমস্যাটির সমাধান আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, এবং আপনি যদি চান ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা আমার কাছ থেকে সমাধান করে নেবেন সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স চেক করুন। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে কিভাবে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এবার আসি মূল ভিডিওতে। তো বন্ধুরা, সুইফট কোড যেটি রয়েছে এই সুইফট কোডটি আপনি যদি কোনো ঝামেলা ছাড়াই নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে যারা কাস্টমার সার্ভিস অফিসার আছে তাদেরকে শুধু বলবেন আপনার ওই ব্যাংকের সুইফট কোডটি দেওয়ার জন্য। অথবা আপনি যদি চান ব্যাংকে গিয়ে বা ব্যাংকে যাওয়ার মতো সময় আপনার কাছে নেই তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার হাতে থাকা মুঠোফোনটি দিয়েই কিন্তু খুব সহজে আপনার ব্যাংকের সুইফট কোডটি বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, কোন সিস্টেমে আপনি আপনার ব্যাংকের সুইফট কোডটি বের করবেন সেটি দেখানোর জন্য আমি চলে যাব মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে বিস্তারিত আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে আপনি আপনার ব্যাংকের সুইফট কোডটি বের করবেন। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে দেখুন সার্চ বক্সটি, এই সার্চ বক্সটিতে আপনারা লিখবেন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখে সুইফট কোড লিখবেন, তাহলে কিন্তু খুব সহজেই চলে আসবে। তো এখান থেকে দেখুন আমি যদি লিখি ডাচ বাংলা ব্যাংক এস ডাব্লু সুইফট কোড, তো বন্ধুরা দেখুন এখান থেকে খুব সহজেই আপনি কিন্তু ডাচ বাংলা ব্যাংকের যে সুইফট কোডটি আছে এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে এই সুইফট কোডটি কিন্তু এটা এই পর্যন্ত DBBL BDDH এই পর্যন্ত, এরপরে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো আসলে প্রয়োজন হয় না। এখান থেকে আপনি খুব সহজেই এই সুইফট কোডটি কিন্তু আপনি ইউজ করার মাধ্যমে আপনার মনিটাইজেশনের সময় খুব সহজেই আপনার পেজটি মনিটাইজ করে নিতে পারবেন। অথবা আপনার যদি ইসলামী ব্যাংক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে জাস্ট লিখবেন, দেখুন এখান থেকে আমি পুরোটাই কেটে দিই, কেটে দেওয়ার পর দেখুন এখান থেকে যদি আপনার ইসলামী ব্যাংক হয়, ইসলামী ব্যাংক, এখান থেকে দেখুন অলরেডি সুইফট কোড চলে আসছে। এখান থেকে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখান থেকে IBBL BDDH এই পর্যন্ত হলো আপনার ইসলামী ব্যাংকের সুইফট কোড। এখান থেকে 110 যেটি আছে এটি কিন্তু আপনার প্রয়োজন হবে না বা এটি কিন্তু আপনার দরকার নেই, এই পর্যন্ত জাস্ট আপনার সুইফট কোড এই পর্যন্ত। এই সুইফট কোডটি আপনি ইউজ করার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের মনিটাইজেশনটি পেতে পারেন, অথবা আপনার যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে এই সুইফট কোডটি ইউজ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনার যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সরাসরি যোগাযোগ করার মাধ্যম আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।